সালাম আলাইকুম টাজমাল অফিসিয়াল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় সিঙ্গার প্রবাসী ভাইরা কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিউপিডিএল মানে কোয়ালিফাইড ড্রাইভিং লাইসেন্সটা কীভাবে আপনি নিজে নিজে আপনার মোবাইল থেকে আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। এটা অ্যাপ্লাই করতে লাগলে $50 লাগে। অলরেডি আমার একটা ভিডিও আছে এই বিষয়ে, তো আমি আবার রিফ্রেশ করে আরেকটা ভিডিও তৈরি করেছি এটার উপরে। আপনি যখন টেস্টে পাস করবেন, প্র্যাকটিক্যাল টেস্টে পাস করার পরে আপনি নিজেই আপনার মোবাইল থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা কারোর সহযোগিতা প্রয়োজন হবে না। এই ভিডিওটা যদি আপনি দেখেন মনোযোগ সহকারে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে আবেদন করতে হয় কোয়ালিফাইড ড্রাইভিং লাইসেন্সটা। তো প্রথমে আমি যাব গুগলে। গুগলে যাওয়ার পর এখানে QPL অ্যাপ্লিকেশান লিখলাম, মানে কোয়ালিফাইড ড্রাইভিং লাইসেন্স যেটা সংক্ষেপে QPL অ্যাপ্লিকেশান লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এদের যে হোম পেজটা আছে সেটা কিন্তু চলে আসছে অলরেডি। তো এখান থেকে দেখেন, এটা হচ্ছে এদের হোম পেজ, এটাতে প্রবেশ করতে হবে। এই যে কোয়ালিফাইড ড্রাইভিং লাইসেন্স যে হোম পেজের যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে আপনাকে প্রবেশ করতে হবে। তো এই লিঙ্কে আমি প্রবেশ করলাম। এই লিঙ্কে প্রবেশ করার পরে তো আমি নিচের দিকে আসব, নিচের দিকে স্ক্রোল করে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে আরও নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখান থেকে দেখেন এই যে দ্বিতীয় নম্বর যে অপশানটা আছে, এই অপশানে আপনি প্রবেশ করবেন। তো আমি এখান থেকে এই দ্বিতীয় অপশানে আমি প্রবেশ করলাম। দ্বিতীয় অপশানে প্রবেশ করার পর এখানে কিছু ইয়ে আসছে, পিন নাম্বার, ডেট অফ বার্থ, আর এই যে নিচের যে টেক্সটটা আছে এই টেক্সটটা হুবহু উপরে এই এই ঘরেটা লিখতে হবে। হুবহু এই যে এই টেক্সটটা আপনাকে এই নিচের যে এই টেক্সটটা আছে এটা হুবহু এখানে লিখতে হবে। তো আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিলাম, পিন নাম্বারটা, তারপর আপনার যে জন্ম তারিখটা সেই জন্ম তারিখটা আপনি দিয়ে দিবেন এখানে। তো আমি এখানে জন্ম তারিখটা দিয়ে দিলাম, জন্ম তারিখ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই সেম এটা লিখবেন, ছোট হাতের আছে I6, তারপরে এটা হচ্ছে ও, ছোট হাতের ও আছে, তারপরে 4। এইভাবে দেখে আপনি এই লগ ইনে চাপ দিবেন। লগ ইনে চাপ দেওয়ার পরে পুরো ডিটেলসটা তার এখানে শো করবে। যদি পাস করে থাকে তাহলে পুরো ডিটেলসটাই এখানে চলে আসবে। একটু সময় নিচ্ছে, বাইফ্রেম হচ্ছে, বাইফ্রেম হওয়ার পরে এটা ডিটেলসটা পুরো চলে আসবে। তো আমরা এখান থেকে চলে আসলাম, দ্বিতীয় অপশানে চলে আসছে এখান থেকে। তো দ্বিতীয় অপশানে বাইফ্রেম হওয়ার পর দ্বিতীয় অপশানে চলে আসছে। এখানে আসার পরে নাম, আপনার নাম টাম সব ঠিক আছে নাকি দেখবেন, সব কিছু দেখার পর আপনার ছবিটা এখানে শো করবে। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখান থেকে আপনার এই যে এখানে টিক চিহ্ন দেবেন, এখানে অ্যাপ্লাই ক্লাস 3 QPL, এখান থেকে একটা টিক চিহ্ন দেবেন। তো এখানে আমি এখানে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে এখান থেকে একটা এখানে একটা টিক চিহ্ন দেবেন, আর একটা ঘর চলে আসছে এখান থেকে এগ্রিতে। এখানে সব কিছু আপনার টার্ম অফ কন্ডিশন আছে, এগুলো সব আপনি মানে আপনি এগুলো সব কিছু জানেন, বুঝেন, সব কিছু জেনে শুনে আপনি এখানে টিক চিহ্ন দিচ্ছেন। তো এখানে টিক চিহ্ন দিলাম। দেওয়ার পরে এই যে নেক্সট আছে, এই নেক্সট আপনি ক্লিক করবেন বা চাপ দিবেন। নেক্সট আমি চাপ দিলাম। নেক্সটে চাপ দেওয়ার পরে সেম বাফারিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। সময় নেওয়ার পর দ্বিতীয় পেজে চলে যাবে। দ্বিতীয় পেজে যাওয়ার পরে এখান থেকে আপনি এই যে যতগুলা ইয়ে আছে এখানে সবটাই নো করে দিবেন। আপনি এখানে নো, এই নো ঘরে আপনি সব টিক চিহ্ন দিবেন। তো আমি সবটাই নো ঘরে টিক চিহ্ন দিয়ে দিলাম। এই যে নো ঘরে সব টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে এখান থেকে সেম আপনি এই এই ঘর এই ঘরে একটা টিক চিহ্ন দেবেন। এই যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি এখানে সেম এখানে টিক চিহ্ন দিলাম। দেওয়ার পরে এখান থেকে নেক্সট করব, এখানে নেক্সট করে নিলাম। নেক্সট করার পরে তৃতীয় নম্বর পেজে চলে আসছে। তৃতীয় নম্বর পেজে যাওয়ার পরে এখান থেকে ব্লক নাম্বার, তারপর হাউস নাম্বার। তো একটা জিনিস আপনি খেয়াল করবেন, এই যে রেড কালার যে পুটটা দেওয়া আছে, এই যে রেড কালার যে মার্কিংটা দেওয়া আছে, রেড কালার মানে স্টার চিহ্ন যে রেড কালার দেওয়া আছে, এখান থেকে রেড কালার দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। তারপরে যে ইমেল নাম্বার, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে পারবেন। যেগুলো রেড কালার দেওয়া নয় বা কোনো কিছু দেওয়া নয় স্টার চিহ্ন, সেগুলো আপনি না পূরণ করলেও হবে। আর কিন্তু যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনার লাগবে। তো আমি এখান থেকে পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি। তো পোস্টাল কোডটা আমি সুবিধার্থে আমি এক জায়গায় লিখে রাখছি ইয়েতে নোটপ্যাডে। তো আপনি এখান থেকে আপনিও সুবিধা মতো আপনার নোটপ্যাডে এগুলো লিখে রাখবেন না, এখান থেকে কপি করে নিলাম। কপি করে এখানে পোস্টাল কোডটা আমি দিয়ে দিলাম, পোস্টাল কোড, তারপর সেট নেম এখানে দিয়ে দিলাম। এখান থেকে পয়া লেবা কপি করে নিলাম,
কপি করে এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে বিল্ডিং নেম চাচ্ছে, তারপর বিল্ডিং নেমটা দিয়ে দিলাম ইভেনিং ওয়ান। সব কিছু ঠিকঠাক মতো আপনার ঠিকানাটা, আপনি যেখানে থাকেন সেই ঠিকানাটা আপনি দিয়ে দিবেন খুব সুন্দরভাবে। তো এখান থেকে দিয়ে দিলাম। তারপর ইমেল নাম্বারটা আমি একটা দিয়ে দিচ্ছি, ইমেল নাম্বার robesingapore@gmail.com। তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল সবকিছু ভালো করে দেখবেন, যাচাই বাছাই করে সবকিছু ঠিক থাকলে আপনি নেক্সটে চাপ দিবেন। তো আমি নেক্সটে চাপ দিলাম। নেক্সটে চাপ দেওয়ার পর তৃতীয় অপশন চলে আসছে। তৃতীয় অপশনে আসার পর এই যে ভিডিওটা আছে, অবশ্যই এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা অবশ্যই আপনাকে প্লে করতে হবে। এই ভিডিওটা না দেখলে আপনি নেক্সট বাটনটা আসবে না, পরবর্তী যে অপশন যাবেন সেই অপশন কিন্তু আপনাকে আর শো করছে না। এখানে আপনি পিছনে যেতে পারবেন কিন্তু সামনে যেতে পারবেন। তবে আমি ভিডিওটার উপর চাপ দিলাম, ভিডিওটা অবশ্যই আপনাকে প্লে করতে হবে। দেখেন আমার এখানে নেক্সট বাটনটা চলে আসছে, এখানে ভিডিওটা দেখা শেষ হয়ে গেছে, বিদায়, নেক্সট বাটনটা চলে আসছে। তো আমি এখানে নেক্সট চাপ দেব। নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে সব কিছু আপনার শো করছে, আপনি সব কিছু ভালো করে দেখে নেবেন। আপনার যে পোস্টাল কোডটা আছে, তারপর স্টেট নেম, বিল্ডিং নেম, সব কিছু আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সব কিছু ঠিক থাকলে এখানে আই এগ্রি করে দেবেন। একদিকে টিক চিহ্ন দেওয়ার পরে নিচের দিকে আসবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা টিক চিহ্ন দেবেন, টার্ম অফ কন্ডিশন যে লেখা আছে এগুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন, আর না পড়লে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এই যে টার্ম অফ কন্ডিশনের যে টিক চিহ্নটা আছে এখানে টিক মার্কটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে নেক্সট আছে, এই সেম নেক্সট আপনি ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কনফার্ম করে দেবেন, এখান থেকে এই কনফার্মটা করে দেবেন। তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে পরবর্তী যে স্টেপটা আসবে এটা হচ্ছে আপনাকে যে পেমেন্টের সিস্টেমটা, আপনাকে অবশ্যই এই যে $50 পেমেন্ট করতে হবে। এখান থেকে $50 দিয়ে রাখছে, এই $50 আপনাকে কেটে নেবে। আপনার মাস্টার কার্ড থাকতে হবে বা ভিসা কার্ড থাকতে হবে। তো আমি এখান থেকে মাস্টার কার্ড ভিসা কার্ড সিলেক্ট করলাম। আর এখানে যে 623 যে লেখাটা আছে, এই হুবহু লেখাটা এই নিচের ঘরে লিখতে হবে। তো আমি এই লেখাটা এখানে লিখে দিচ্ছি, হুবহু 62379। তারপর নিচের দিকে স্ক্রল করে আসা নেক্সট করব। তবে এখানে নেক্সট করেছি। নেক্সট করার পরে পরবর্তীতে এখানে আপনার পেমেন্টের যে পেমেন্ট ম্যাথটা চলে আসছে, এখানে সব কিছু আপনার ঠিকঠাক মতো পূরণ করতে হবে। তো আমি এখান থেকে নামটা দিয়ে দিলাম, মোহাম্মদ রবিউল ইসলাম। তারপর কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে মাসটা দিয়ে দিলাম। সব কিছু আপনার কার্ডের ডিটেলসগুলো আপনি ঠিক মতো বসিয়ে দেবেন এখানে, 3 মাস, তারপরে 27। তো একটা জিনিস আমি একটু বুঝে দিতে, সিভিভি তারপরে অবলিক দেয়া CVV2 যেটা দেওয়া আছে, এটা এই জিনিসটা অনেকে বুঝতে পারেন এই জিনিসটা কি। আসলে এই জিনিসটা হচ্ছে আপনার ব্যাংক কার্ডের পিছনে 3টা সংখ্যা থাকে, সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে অপশন আর ইমেল নাম্বারটা থেকে দেওয়ার দরকার নেই, সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দেওয়ার পরে টাকাটা যদি পেমেন্ট হয়ে যায় তাহলে ওদের একটা রিসিপ্ট দিয়ে দিবে। তো একটু অপেক্ষা করতে হবে। তো একটু অপেক্ষা করার পর একটা আমার একটা নাম্বারে একটা মেসেজ আসবে, এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একটা মেসেজ আসবে। তো এই অলরেডি একটা ওটিপি নাম্বার চলে আসছে। তো ওটিপি নাম্বারটা আপনাকে সেম সেম দিতে হবে, 465101। এখানে 465101 দেওয়ার পরে এখানে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলে এদের যে পেমেন্টটা সেই পেমেন্টটা নিয়ে নেবে। তো এখান থেকে একটু সময় নিচ্ছে। তো দেখেন এখানে পেমেন্টটা কিন্তু নিয়ে নিছে অলরেডি আমার $50। এই যে দেখেন $50টা নিয়ে নিছে। তো আপনার এই কার্ডটা আপনার যে ঠিকানাটা দিয়েছেন এই ঠিকানাতে
6 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনার ঠিকানাটা কিন্তু কার্ড চলে আসবে, ডেলিভারিতে কার্ডটা চলে আসবে, আপনি এখান থেকে কার্ডটা রিসিভ করে নিতে পারবেন। তো অবশ্যই আপনাকে গাড়ি চালাতে হলে যখন কার্ডটা পেয়ে যাবেন অবশ্যই গাড়ি চালাবেন, আপনি কেয়ারফুলভাবে সব কিছু দেখে শুনে গাড়ি চালাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আপনারা এই কার্ডটা অ্যাপ্লাই করবেন খুব সহজে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।